হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে আছেন রিপোর্টার তোহা খান তামিম সরাসরি যাচ্ছি তার কাছে ঝিনাদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাংলাদেশ তো বটেই এবং এর দেশের বাইরেও কিন্তু এর চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তথ্যের যে নতুন নতুন তথ্য উঠে আসছে নতুন ঘটনার জন্ম দিচ্ছে ঠিক কিছুক্ষণ আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে গোয়েন্দা প্রধান হারোনা রশিদের নেতৃত্বে একটি চার সদস্যের টিম নেপাল রওনা হয়েছেন এবং এই নেপালে ধারণা করা হচ্ছে যে নেপালে যে আক্তরজ্জামান শাহিন এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী জামান শাহীন তার যে সহকারী সিয়াম সেখানে আটক হয়ে থাকতে পারেন এমন একটি তথ্য আসলে হারোনা রশিদ তিনি বলছেন ডিবি প্রধান তিনি বলছেন যে আমরা শুনেছি যে তিনি আটক হয়েছেন এবং শুধু তিনি নন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরও অনেকে সেখানে পালিয়ে আত্মগোপনে থাকতে পারেন বলে তারা আসলে তারা আসলে আভাস দিচ্ছেন এবং সেই আভাসের ভিত্তিতেই কিন্তু তারা আজকে নেপাল গিয়েছেন অধিকরণ তদন্তের স্বার্থে হারুন রশিদ বলছেন যে এই যে এখন পর্যন্ত এই যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে যে চারজন আটক অর্থাৎ বাংলাদেশ অংশে তিনজন এবং ভারতে একজন আটক রয়েছেন এই চারজনের কাছ থেকে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে এই গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই তারা আসলে অধিকরণ তদন্তের জন্য কিন্তু নেপাল যাচ্ছেন ডিবির তিনজন সদস্য এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোজের একজন সদস্য রয়েছেন মোট চারজন সদস্য কিছুক্ষণ আগেই এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ছয় নম্বর গেট রয়েছে সেখান দিয়ে তারা গিয়েছেন এবং যাওয়ার আগে গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলেছেন তারা জানাচ্ছেন যে নানান ধরনের কিন্তু তথ্য আসলে তারা পাচ্ছেন এবং সেই তথ্যগুলো আসলে যাচাই বাছাইয়ের জন্য কিন্তু আসলে তারা নেপাল যাচ্ছেন ধারণা করা যে এই যে হত্যাকাণ্ডের যেই মূল পরিকল্পনাকারী যিনি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন পালিয়ে গিয়েছেন অর্থাৎ আক্তারুজ্জামান শাহীন যেই আনারের যেই বন্ধু দীর্ঘদিনের বন্ধু সেই শাহিন তার যে সহযোগী তার যে সহকারী সিয়াম সেই সিয়াম হাসান তিনি ভারতে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পরে তেরো মে আসলে তেরো মে তিনি নেপালে চলে যান এবং তার পরেই আক্তারুজ্জামান শাহিন সেখানে নেপালে যান নেপাল থেকে দুবাই হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে যান তো সব মিলিয়ে বলা যায় যে এই হত্যাকাণ্ড নানান ধরনের যে তথ্য সেই তথ্য ক্ষণে ক্ষণে কিন্তু এটি আসলে নতুন মোড় নিচ্ছে এবং সেটি অধিকর তদন্তের জন্যই তারা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছেন স্টারি অংশ হিসেবে আজকে নেপাল যাওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর চার সদস্য এবং এই চার সদস্য কিন্তু অধিকর তদন্তের স্বার্থে কিন্তু তারা নেপাল যাচ্ছেন এবং সেখানে তারা নেপালে দুই দিন থাকবেন দুই দিন পরে ফিরে এসে তারা আসলে সেখানকার যে তথ্য সেই তথ্য তারা আপডেট যে তথ্য সেই তথ্য তারা জানাতে পারবেন তো হজর হাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আমার হাতে সব শেষ এতক্ষণ যুক্ত ছিলাম হজর শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে